হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার জি কে আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্লগটা আমি বিকেল থেকে শুরু করলাম তো বিকেলে বারান্দায় বসেছিলাম আর আকাশটা অনেক সুন্দর দেখাচ্ছিল তাই আপনাদের সাথেও শেয়ার করলাম আর এটা হচ্ছে আমার বাসার বাইরের দৃশ্য তো আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করেছি কারণ আজকে রোজা তো বিকেলবেলা কিছু ইফতার বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো সারাদিন আর ওরকম কোনো কিছুই করা হয়নি সেই জন্য আর আমি ভিডিও করিনি এখন থেকে ভিডিওটা শুরু করলাম মানে বিকেল থেকে তো রান্নাঘরে চলে এসেছি ইফতারে বানাবো আমি ডাল সকালে ভিজিয়ে রেখেছিলাম আর দুপুরে ব্ল্যান্ডার করেছি এটা দিয়ে পেঁয়াজও বানাবো আর নর্মালি আমরা যেভাবে যেগুলো দিয়ে আর কি ইফতারি করি সেগুলোই বানাবো পেঁয়াজ ও আলুর চপ তারপর হচ্ছে বুট ভাজি এগুলোই করব অন্য কোনো কিছু করব না কারণ এমনিতেই অনেক গরম অনেকে হয়তো বা বলবে এরকম সময়ে কিসের রোজা এখন তো অনেকেই হয়তো বা জানে যে কুরবানিদের আগে এই যে জিলহজ মাসের এই দশ দিন কিন্তু অনেক বেশি সোয়াব রোজা রাখা নফল ইবাদত করা সব কিছুতেই তো আমি আজকে থেকে শুরু করলাম রোজা রাখা যদি পারি আল্লাহ যদি তৌফিক রাখে তাহলে রাখার চেষ্টা করব আরও অনেকগুলো তো যাই হোক এখানে আমি এই যে ডালগুলো ব্ল্যান্ডার করেছিলাম সেগুলো এখন ভালো করে মেখে নিচ্ছি আর এখানে কিন্তু আমি আগে হলুদ মরিচ মরিস না সরি হলুদ তারপরে ধনিয়ার গুঁড়া দিয়েছি আর কোনো কিছুই দেনি আর এখানে আমি মেখে নিচ্ছি হচ্ছে বেসন কারণ আলুর চপ বানাবো সেজন্য তো এগুলো আগে করে রাখলে তাহলে অনেক বেশি ভালো হয় তো আমার সব কিছুই তৈরি হয়ে গেছে এই যে আজকে বেশি কিছু করব না প্রথমেই বললাম যে আলুর চপ করবো আর পেঁয়াজও করব। আর এগুলো আসলে সবাই করতে পারে ওগুলো ওরকম ডিটেলস কিছু বলার নেই সেজন্য আর ওরকম ডিটেলস আমি দেখাইনি জাস্ট আমি কি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর আসলে এখন একদিন ভিডিও না দিলেও ভালো লাগে না তো প্রথম চিন্তা করেছিলাম যে ভিডিও দিবো না কারণ রোজা রেখে আসলে সমস্যা হয় তো বিকেলবেলা আর কোনো কিছু করার ছিল না তাই চিন্তা করলাম যে ভিডিওটা করে ফেলি আর এখন আমার একটা অভ্যেস হয়ে গেছে প্রতিদিন ভিডিও দিতে হয় মানে যেদিন ভিডিও না দিই সেদিন ভালো লাগে না আর আফসর সময় পেলেই আমি কিন্তু ভিডিওটা আপনাদের জন্য মেক করে ফেলি তো আজকে অবশ্য আমি ভিডিওটা তৈরি করতে অনেক সময় লেগেছে রাত হয়ে গেছে কারণ নামাজ টামাজ পড়ে তারপরে সব কিছু শেষ করে তারপরে আমি ভিডিওটার এডিটিংটা করেছি তো যাই হোক এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আর আমি স্যার আব্বু পাশে দাঁড়িয়েছিল বলছিল যে ছোট ছোট করে ভাজো আসলে ছোট ছোট করে ভাজলে একটু ক্রিস্পি হয় সেজন্য অনেক পছন্দ করে তো প্রথমে আমি ছোট ছোটই করছিলাম তারপর বড় করেই দিয়েছি কারণ সময় লাগবে অনেক যদি ছোট করে দেই তো আমি যদি একা রোজা রাখতাম তাহলে আমি একটা কোনো কিছু দিয়ে ইফতার করে ফেলতাম তো আমি স্যার আব্বুও রেখেছে তো সেজন্য চিন্তা করলাম যে একটু ইফতারি বানিয়ে ফেলি তো এখন পেঁয়াজগুলো ভেজে তারপরে আমি ভাজবো হচ্ছে গিয়ে কি আলুর চপ আর বুট ওরকম করে ভিজিয়ে রাখিনি এখানে যে ক্যানের মধ্যে পাওয়া যায় যে চিজিগুলো মানে এরকম ছোলা বুটগুলো ওইটা সাদা রঙের হয়ে থাকে সেগুলো ভাজবো। আর কারণ আমি গতকাল আসলে ভিজিয়ে রাখিনি মনে ছিল না যেটা তো ওদিক দিয়ে পেঁয়াজ হতে থাক এখানে আমি ফিল্টারটা একটু পানি ভরে নিচ্ছি সকালবেলা ভরি নিই তো যেগুলো ছিল সেগুলো রামিসা সারাদিন খেয়েছে তো এখন আমি ফিল্টারটা ভরে নিচ্ছি আর যারা আমার ডেলি ব্লগ দেখে তারা তো জানে যে আমার সকালবেলার একটাই কাজ প্রথমে উঠেই আমি ফিল্টারটার মধ্যে পানি দেই। কারণ যে পানিগুলো থাকে সেগুলো সারাদিন খাই তার দিন ফেলে তারপর আবার ফিল্টারটা ভরি কারণ একদিনের পানি আরেক দিন খেতে কিন্তু অতটা ভালো লাগে না আর এই গরমে তো পানি থেকে ভাপসা গন্ধ আসে যে ফিল্টারের পানি থেকে আমি মাঝে মাঝে দেখা গেছে সকালবেলা একবার ভরি তারপরে আবার বিকেলবেলা ওই পানিগুলো ফেলে আবার ভরি বা দেখা গেছে অল্প করে আমি পানি দিই যাতে একবেলা খাওয়া হয় তো আরেকবেলা আবার ভরি কারণ বেশিক্ষণ লাগে না এক দেড় ঘন্টার মধ্যেই আবার ফিল্টার পুরো ভরে যায় তো এই তো ফিল্টারে পানি দেওয়া হয়ে গেছে আমি এই ফিল্টারের পানিগুলো ফ্রিজেও রেখে দিই যখন বাইরে থেকে আসি তখন ফ্রিজ থেকে খাই এভাবে বাসায় থাকলে কিন্তু ঠান্ডা পানিটা খাওয়া হয় না অত বেশি বাইরে থেকে আসলেই খাওয়া হয় আর এখন তো ঠান্ডা পানি খেতেও ভয় লাগে যদি গলার মধ্যে প্রবলেম হয় সেজন্য আর ঠান্ডা ঠান্ডা লেগে যায় আর কি তো এই তো কথা বলতে বলতে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আর আজকে কি হয়েছে আজকে পেঁয়াজের মধ্যে লবণটা অনেক কম পড়ে গেছে আসলে আমি তো টেস্ট করতে পারিনি সেজন্য আসলে বুঝিনি একদম লবণটা অনেক কম পড়ে গেছে তো যাই হোক খাওয়ার মতন হয়েছে ওরকম না যে খেতে পারিনি তো তারপরে আমি ভেজে নেব আলুর চপগুলো আর আলুর চপগুলো খেতে ভালোই লেগেছে আজকে অন্য কোনো কিছু দেইনি, অন্য সময় আমি একটু কালারের জন্য মানে যাতে দেখতে সুন্দর হয় অনেক কিছুই করি আবার বেশিরভাগ ডিম চপে করি কিন্তু আজকে বললাম না যে ওরকম কোনো কিছুই করার প্ল্যান ছিল না আর ভালো লাগছিল না সেজন্য নর্মাল যে ইস্তারি আমরা করে থাকি সেগুলোই করেছি ওরকম বেশি কিছু করিনি আর আলুগুলো আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম সকালবেলায় আমি মোটামুটি ইফতারির জন্য সব কিছু তৈরি করে ফেলেছি কারণ জানি যে যখন আস্তে আস্তে বিকেল হবে তখন অনেক বেশি খারাপ লাগবে আর এখন গরমের সময় তাছাড়াও ইতালিতে কিন্তু ইফতারির সময় একটু দেরিতে হয় আমাদের দেশে যেমন ছটা সাড়ে ছটার সময় করে ফেলি আমরা কিন্তু এখানে আটটা সাড়ে আটটা অনেক সময় নটা বাজেও ইফতারি করতে হয় এই গরমের সময় কারণ গরমের সময় কিন্তু মাগরিবের আজানটা দেয় অনেক দেরিতে আর এখানে দেখা যায় নয়টা বাজেই সূর্য ডুবে তখন সন্ধ্যা হয় সেজন্য তো সময়টা কিন্তু অনেক বড় আমাদের দেখা যায় তিন চার ঘন্টা বেশি করতে হয় রোজাটা তো যাই হোক এই যে আমি এখানে এখন ভেজে নিচ্ছি প্রতিদিনের মতন আজকেও বলে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা ছোট্ট বেলাইকনটিকে বাজিয়ে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো চলে যায় আপনার নোটিফিকেশনে সবার আগে আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি আস্তে আস্তে এখন প্লেটিং করে নিচ্ছি কারণ ইফতারির সময় হয়ে গেলে তখন তাড়াহুড়া লেগে যাবে আবার হচ্ছে কি কি আমি আবার রান্না করবো সেজন্য মুরগি নামিয়ে রেখেছি আজকে শুধু মুরগি রান্না করব আর অন্য কোনো কিছুই করবো না কারণ ইফতারি করে না আর অন্য কোনো কিছু খেতে ইচ্ছে করে না অবশ্য আমিসার আব্বু আজকে বলেছিল যে ইফতারি করার দরকার নেই আজকে ভাত দিয়ে ইফতারি করে ফেলবো আর গরমের সময় কিন্তু অত ভাজাপুরি খেতে ইচ্ছে করে না তারপরও প্রথম দিন সেজন্য করলাম তারপরে যদি বেশি খারাপ লাগে তাহলে আর করব না দেখা যাবে ভাত দিয়ে ইফতারি করে ফেলবো আর যেদিন কোনো কিছু করতে না ইচ্ছে না হয় সেদিন সব কিছু যেমন কেমন এলোমেলো হয় আজকে আলুর চপগুলো একটু ফেটে ফেটে গেছে কি জন্য যে ফেটেছে মনে হয় যে গোলাটা ভালো করে ঘুলতে পারিনি কারণ অনেক বেশি বিট করতে হয় ওটা করা হয়নি সেজন্য হয়তো বা ফেটে গেছে তো যাই হোক খেতে কিন্তু খারাপ লাগেনি কিন্তু ফেটে গেলে কি হয় একটু ভেতরে তেল ঢুকে যায় তখন খেতে অতটা বেশি একটা ভালো লাগে না তো আলুর চপগুলো উঠিয়ে নিয়েছি এখন আমি শরবত বানিয়ে নিব তো রুয়াবজার শরবত বানাবো কিন্তু একটু আমি এখানে লেবু দিয়ে নিচ্ছি কারণ আমি স্যার আব্বু আবার এত মিষ্টি রু খেতে পারে না সেজন্য চিন্তা করলাম যে একটু লেবু দিয়ে নেই তাহলে হয়তোবা খেতে পারবে আর এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি এর আগে করিনি কখনো লেবু দিয়ে রোয়াবজা করিনি রোয়াবজা করলে দিয়েছি তোকমা তারপরে ইসবগুলির বসি ওগুলো দিয়ে করেছি তো আজকে ভালোই লেগেছে কারণ ইস্তারির পরে আমি বয়সটা দিয়েছি তো রাতের বেলা তো খারাপ লাগেনি একটু টক একটু মিষ্টি ভালোই লেগেছে খেতে আর আমরা রোজার সময় যে রোয়াবজার বোতলটা এনেছি সেটা অর্ধেকেরও বেশি আছে শেষ হয়নি কারণ দেখা গেছে রোজার সময় এক দিন এক একটা করেছি সেজন্য আফজাটা বেশি একটা খাওয়া হয়নি তো তারপর আমি আমি একটু মাইস খুলে দিলাম এটা হচ্ছে ক্যানের মধ্যে থাকে সেদ্ধ করা থাকে সব কিছু প্রসেসিং করা থাকে আমি জাস্ট ধুয়ে ওকে দিয়ে দিব। আর ও এটা অনেক বেশি পছন্দ করে আমার কাছেও ভালো লাগে এই যে এই ভুট্টাটা এটা অনেক বেশি মিষ্টি লাগে সুইট কর্ন আর কি তো এই ছিল আজকের মতন আমার ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ